অহংকারী বৌমা অনামিকা হাতে একটা ডান্ডা নিয়ে সরল শ্বশুর শাশুড়ি সারদা আর প্রসাদকে স্টোর রুমের ভেতরে ঢুকিয়ে হাঁটুর বলে বসিয়ে দেয়। কোনো আওয়াজ, চিৎকার বা কান্নাকাটির শব্দ যদি শুনতে পায় এই ঘরের বাইরে তাহলে আপনারা দেখে নেবেন, এভাবে বলে সে ছড়ি দিয়ে তাদের পায়ে মারতে লাগে। সারদা আর প্রসাদ সেই মারের জ্বালা আর যন্ত্রণা চুপচাপ সহ্য করে, শুধু চোখের জল ফেলে। যখন মারতে মারতে অনামিকার হাত ক্লান্ত হয়ে পড়ে, তখন শুনুন ভালো করে, আজকেও আপনার ছেলে অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে হলে আসবে, তখন আপনাদেরকে কিভাবে ব্যবহারটা করতে হবে মনে আছে তো? তার বলাতে সারদা আর প্রসাদ কিছু না উত্তর দিয়ে তারা শুধু মাথা নড়িয়ে বলে হ্যাঁ তারা সেটা জানে। হলের দিকে চলো, এমনটা বলে পায়ের যন্ত্রণা সহ্য করতে করতে সে অতি কষ্টে হলে আসে। সারদা এসে সোফায় বসে, তারপর নিজের পাটা সামনে টেবিলের উপরে চাপিয়ে দেয়, আর সামনে বৌমা বসে তার পা টিপে দিতে লাগে। শ্বশুরমশাই প্রসাদ সিঙ্গেল সোফায় বসে পায়ের উপরে পা চাপিয়ে টাকা গুনতে লাগে। ঠিক সেই সময় অফিস যাওয়ার জন্য রমেশ হাতে ব্যাগ নিয়ে হলে আসে। অনামিকাকে এভাবে মায়ের সেবা করতে দেখে রমেশ মনে মনে খুব আনন্দিত হয়। বাহ মা, বৌমার হাতে এরকম সেবা পেয়ে তোমার তো ভাগ্যটাই পাল্টে গেল। তার এরকম কথা শুনে সারদা মনে মনে ভাবতে লাগে, আহা বাবা, এসব কাণ্ড সত্যি ভাবিস না, তোর বউ বেশ ভালো অভিনয় করে, বড় অভিনেত্রী। যেই তুই বাড়ি থেকে বাইরে পা রেখে বাইকে বসবি, সে এখানকার পুরো পরিবেশটাই পাল্টে যাবে। আচ্ছা এটা কি বাবা, যখনই আমি অফিস যাই তখনই আমি দেখি তুমি একটা সোফাতে বসে শুধু টাকা গুনেই যাচ্ছ। তার কথা শুনে সে বুঝতে পারে না কি বলবে, ইতস্তত হয়ে বাবা। ইতিমধ্যে অনামিকা মাঝখানে ঢুকে বলতে লাগে, যেন সে ওয়ার্নিং দিচ্ছে, বাবা উনি আপনাকে কিছু জিজ্ঞাসা করছেন, তার উত্তরটা দিন। তার এভাবে বলাতে প্রসাদের মনে পড়ে যে উত্তরে তাকে কি বলতে হবে, তারপর দ্বিধাবোধ না করেই, আরে বাবা, আমি বৌমাকে প্রত্যেক দিন ঘর খরচার জন্য টাকা দিই, সারাদিনে যা খরচা হয় সেটা হয়ে যায়, আর পরের দিন বৌমা বাকিটা ফিরিয়ে দেয়, সেটাই আমি গুনছি, এই আর কি। এরকম বলার পরে সে মনে মনে ভাবতে লাগে, এই সব কিছু বৌমার খুব বড় নাটক, এমন হাবভাব করছে যেন আমি রাজা আর তোর মা মহারানী, এসব দেখিয়ে শুধু সে তোর মন জয় করে নিচ্ছে, তাছাড়া আর কিছু না। একদিন তুই শুধু ঘরে থেকে কাজ করে দেখ এখানে কি হয়। এরকমটা ভাবে ততক্ষণে, মা, বাবা, অনামিকা, আমি অফিসের জন্য বেরোচ্ছি, আমি সময়ে খাবার খেয়ে নেবো, আর কিছু এমার্জেন্সি হলে আমাকে ফোন করবে। এই বলে রমেশ অফিসের জন্য বেরিয়ে পড়ে। অনামিকা তাকে ছাড়ার জন্য তার সঙ্গে বাইরে বেরিয়ে আসে। রমেশ বাইক স্টার্ট করে অফিসের জন্য বেরিয়ে পড়ে। অনামিকা বাড়ির ভেতরে ফিরে আসে। সারদা প্রসাদ ভয়ের চোটে থরথর করে কাঁপতে লাগে। তারপর অহংকারী বৌমা আবার সামনে এসে দাঁড়িয়ে পড়ে, রেগে মেগে তাদের দিকে চায়। তারপর সারদার কাছে এসে তার গালে একটা কষে থাপ্পড় লাগায়। সারদা কাঁদতে লাগে, যখন আমি আপনার পাটা দাবাচ্ছিলাম আপনার ছেলের সামনে, তখন তো খুব দিব্যি আনন্দ নিচ্ছিলেন, একবারও তো বলেননি না গো ছেড়ে দাও, অনেক হয়েছে আর পায়ে ব্যথা নেই, সেজন্য তার পরিবর্তে এটা। এই বলে শ্বশুর মশাই প্রসাদের দিকে চেয়ে দেখে। প্রসাদ ভয় কাঁপতে লাগে, কি বাবা, হ্যাঁ যখন উনি আপনাকে প্রশ্ন করছিলেন মুখ দিয়ে উত্তর বেরোচ্ছিল না, এরকমটা যদি আবার হয় না তাহলে দেখে নেবেন। বেশ বৌমা, আমার বাইরে যাওয়ার আছে, গাড়িটাকে পরিষ্কার করে দিন। এমনটা বলে অনামিকা নিজের শোয়ার ঘরের দিকে চলে যায়। সারদা আর প্রসাদ ভয়ে ভয়ে বেরিয়ে এসে কারের কাছে যায়। সারদা পাইপে করে জল দেয় আর প্রসাদ সেটাকে পরিষ্কার করে। আধা ঘন্টা পরে অনামিকা মডার্ন ড্রেস পরে ড্রেসিং টেবিলের সামনে তৈরি হয়ে তারপর সারদার কাছে এসে বলে, এটা কি? গাড়ি পরিষ্কার হয়ে গেছে, বলতে এসেছিলাম। রেডি হয়ে গেছি, আমি আসছি, এখন আপনি এখান থেকে যান। এমনটা বলাতে সারদা আবার কারের কাছে ফিরে আসে। কিছুক্ষণের মধ্যেই অনামিকা গাড়িটার কাছে আসে, এসে দেখে গাড়িটা ঠিক করে পরিষ্কার হয়েছে কিনা। দেখতে পায় গাড়ির সামনের চাকায় হাওয়া নেই, ব্যাস টায়ারে তো হাওয়াই নেই, আপনি ভালো করে দেখেননি, এক্ষুনি টায়ারটা পাল্টে দিন, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। আহা বৌমা, ওই টায়ারটা তো নেই, তোমার কোনো বন্ধুর প্রয়োজন ছিল, তুমিই তো পাঠিয়েছিলে। কথাটা শুনে প্রসাদের দিকে কটমুটিয়ে চেয়ে দেখে, ও শিট, কথাটা এখন আমায় বলছেন, আপনাকে শিক্ষা দিতেই হবে, এবার আমি কি করে যাব বলুন তো, ওদিকে আমার বন্ধুরা আমার অপেক্ষা করছে। রেগে মেগে প্রসাদের দিকে এগিয়ে যায়।
তা দেখে শারদা আর প্রসাদ ভীষণ ভয় পেয়ে যায়। তারপর হঠাৎ করে বাড়ি থেকে একটু দূরেই গাছের তলায় একটা গরুর গাড়ি দেখতে পায় অনামিকা। বাবা, ওখানে একটা গরুর গাড়ি আছে না, শারদের সাথে ওটাকে বাঁধুন আর রেডি করুন। আরে বৌমা, সার তো নেই, ঘাস খেতে তাদেরকে নিয়ে গেছে, আমাকে নিয়ে আসতে হবে, একটু সময় লাগবে। তার কথা শুনে অনামিকা চিন্তা করতে লাগে। শ্বশুর শাশুড়িকে দেখে অনামিকার মাথায় একটা বুদ্ধি খাটে। আমাদের সারের কি দরকার, বাড়িতে দুটো সার বসে আছে। এই কথা শুনে প্রসাদ সেখান থেকে চলে যায়। শাশুড়িমা, ভেতরে গিয়ে আমার ছাতাটা নিয়ে আসুন তো। এমনটা বলাতে শারদা ঘরে চলে যায়। প্রসাদ ততক্ষণে গরুর গাড়িটা এনে ঘরের সামনে লাগায়। শারদা এসে ছাতাটা অনামিকার হাতে দেয়। তারপর শারদা আর অনামিকা দুজনেই গরুর গাড়ির কাছে আসে। আপনারা দুজনে মিলে গরুর গাড়িটাকে টানবেন, আমি গিয়ে গাড়ির মধ্যে বসছি, অনামিকা বলে সোজা গিয়ে গাড়ির মধ্যে চেপে বসে। যেহেতু আর করার কিছু ছিল না, তাই শারদা আর প্রসাদ দুজনেই গাড়ির কাছে যায় আর নিজেদের কাঁধের ওপরে গাড়িটাকে তুলে নেয়। অনামিকা এক হাত দিয়ে ছাতা ধরে আর অন্য হাত দিয়ে সে গরুর গাড়ির দড়িটা ধরে। শারদা আর প্রসাদ অতি কষ্ট সহকারে গাড়িটাকে কাঁধে তুলে টানতে শুরু করে। ঠিক সেই সময় বাইকে করে রমেশ ফিরে আসার পথে দেখে মা বাবাকে গরুর গাড়ি টানতে, আর দেখে অনামিকা গাড়ির মধ্যে মহারানীর মতন বসে আছে। রেগে মেগে এসে গাড়িটাকে ঘোরায় আর গাড়িটাকে সোজা এনে গরুর গাড়ির সামনে থামায়। রমেশকে দেখে শারদা আর প্রসাদ গরুর গাড়িটাকে নিজের কাঁধের থেকে নিচে নামায়। অনামিকাও নেমে রমেশের কাছে যায়। রমেশ রেগে মেগে অনামিকার গালে একটা কষে থাপ্পড় লাগায়। এমন থাপ্পড় লাগায় যে পাঁচটা আঙুলের দাগ সোজা তার গালেই বসে যায়। আমার গায়ে হাত তুললে? একদিন এমন আসবে যখন তুমি আমার মূল্যটা বুঝতে পারবে, আমি আর এখানে থাকব না। এমনটা বলে রেগে মেগে অনামিকা একটা অটোতে চেপে সেখান থেকে চলে যায়। রমেশ বাইকে বসে নিজের মা বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। আজ এই পর্যন্ত, নতুন গল্প নিয়ে আবার হাজির হব। নমস্কার। বিল্ডার দিবাকর একটা নতুন বাড়ি বানাচ্ছিল। সেখানে একটা ফ্লোরে মডার্ন ড্রেসে অনামিকা আর শাড়িতে খুব ভালোভাবে তৈরি হয়ে সুনন্দা, তারা নিজেদের বিশ্বস্ত চাকর রমেশের জন্য অপেক্ষা করছিল। আরেকবার ভেবে নে অনু ভালো করে, একবার যদি বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে যাস তাহলে শেষ পর্যন্ত সেখানেই থাকতে হবে। যদি আমি রমেশের সাথে থাকি তাহলে আমি খুশি থাকবো মা, শুধু এইটুকুই যে সে একটু দরিদ্র। তোমরা নিজের মেয়ের কথাটা ভেবে দেখো, বড়লোক দীপাকরের মতন কেন কথা বলছো? এসব কথা চলছিলই ঠিক সেই সময় অফিসের ফাইল নিয়ে রমেশ সেখানে আসে। গুড মর্নিং স্যার। তার আওয়াজ শুনে সবাই তার দিকে চেয়ে দেখে। অনামিকা লজ্জা পেয়ে যায়। সে নিজের বাবা দীপাকরের পেছনে লুকিয়ে লুকিয়ে রমেশকে দেখে। দেখো রমেশ, তাহলে আমি সোজা কথাতে আসি। অনামিকা তোমাকে মন প্রাণ থেকে ভালোবাসে, সে বিয়ে করে তোমার স্ত্রী হতে চায়। হ্যাঁ স্যার, আমিও একথাই বলতে চাইছিলাম। অনামিকা ম্যাডাম যখন বললেন তিনি আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, আমি খুব ঘাবড়ে গেছিলাম সব কিছু জানা সত্ত্বেও। অনামিকার তোমার এই দরিদ্রতার থেকে কোনো অসুবিধা নেই, সে শুধু তোমার ভালোবাসা চায়। কিন্তু ম্যাডাম, ওনাকে তো আমার এই দরিদ্রতার সাথেই থাকতে হবে, এরকমটা হবে না। আপনারা কাল আমার বাড়িতে একবার আসুন, এসে আমার বাড়ির সব পরিস্থিতি দেখে তারপর সিদ্ধান্ত নেন বিয়ে করবেন কি না, আমি তারপর বিয়ে করব। এমনটা বলে সেখান থেকে রমেশ চলে যায়। রমেশের মাটি দিয়ে তৈরি একটা রুমের একটা ছোট্ট ঘর। গরিব দম্পতি শারদা আর প্রসাদ মজদুরের কাজ করে খুব ভালোবাসা সহকারে সেই ছোট্ট মাটির ঘরটা বানিয়েছিল। সেই ঘরের মধ্যে এক কোণায় বসে শারদা রান্না বান্না করত। ঘরের অন্য কোণায় একটা বিছানার উপরে বসে রমেশ অফিসের ফাইলগুলো দেখছিল। বিছানার অন্য কোণাতে তাদেরই ডাইভোর্সড মেয়ে ললিতা বসেছিল আর পুরনো রিমোটটা দিয়ে সে টিভিটাকে চালাবার চেষ্টা করছিল। ঠিক সেই সময় একটা দামি গাড়ি এসে সেখানে থামে। দিবাকর, সুনন্দা আর অনামিকা তিনজনে গাড়ি থেকে নেমে রমেশের বাড়িতে ঢোকে। রমেশের মা বাবা শারদা আর প্রসাদ হাসি মুখে তাদেরকে স্বাগত জানায়। সুনন্দা, দিবাকর আর অনামিকা এসে বিছানাতে বসে এবং বাড়ি দেখতে লাগে। অনামিকা নিজের অনুমতি দিয়ে দেয়। শারদা আর প্রসাদকে পুরো ব্যাপারটা জানানো হয়। তারপর খুব ধুমধাম করে বিয়ে হয়। বড়লোক বৌমা অনামিকা নিজের ডান পা বাড়িয়ে ঘরে ঢুকে সংসার করতে আসে। খুব দামি একটা শাড়ি, দামি দামি গয়নাপাতি পরে একটা পুরনো আয়নার সামনে দাঁড়িয়ে অনামিকা নিজেকে দেখছিল। ঠিক সেই সময় ললিতা এসে তাকে বলে, দামি শাড়ি, দামি দামি গয়না পরে তুমি এখানে আমার মজা ওড়াচ্ছ?
ললিতা, এমনটা আমি কেন করতে যাব? এই শাড়িটা পরেছিলাম, তাই দেখছিলাম কেমন লাগছে। এখন আর শাড়ি গয়না এসব দেখার আর সময় নেই, মা বাবা আর আমার দেখাশোনা করতে হবে। দেখো আমার মা কি করছে। তার কথা শুনে অনামিকা সারদাকে দেখতে লাগে। সারদা কাঠের আগুনে রুটি বানাচ্ছিল। তারপর আবার ললিতা বলে, তুমি হলে বৌমা, এবার থেকে তোমাকেই সব কাজ করতে হবে। তার কথা মতো অনামিকা সেই উনুনের কাছে যায়, একটা কাঠের স্টুল নিয়ে সেখানে গিয়ে বসে। একদিকে পাইপ নিয়ে সে হাওয়া দেয়, আর অন্যদিকে সে রুটি বানাতে লাগে। হঠাৎ করে তার হাতটা পুড়ে যায়, তা দেখে ললিতা খুব হাসে। সেই রাত্রিতে তারা ভালো করে খাবার দাবার খেয়ে, তারপর সেখানে দুটো বিছানা ছিল, একটাতে সারদা, ললিতা আর অনামিকা গিয়ে শুয়ে পড়ে, আর অন্যটাতে রমেশ আর প্রসাদ ঘুমিয়ে পড়ে। বিছানার এক কোণাতে ললিতা আর অন্য কোণাতে সারদা, মাঝখানে শুয়েছিল অনামিকা। রাত্রিবেলাতে ঘুমের ঘোরে ললিতা নিজের হাত পা অনামিকার উপরে চাপিয়ে ঘুমিয়ে পড়ে, আর এদিকে সারদা ভীষণভাবে নাক ডাকতে লাগে। অনামিকা এসব সহ্য করতে পারে না, একদিকে নাক ডাকার শব্দ, অন্যদিকে ললিতার হাত পা চাপিয়ে ঘুমোনো, তার খুব কষ্ট হয়, কান্নাকাটি করতে লাগে। দেখে রমেশের মনে খুব কষ্ট হয়, কিন্তু তার কাছে আর কোনো উপায়ও ছিল না। একদিন তার কোথাও ফাংশনে যাওয়ার ছিল, তাই মেকআপ করবে বলে সে নিজের মেকআপ কিটটা ব্যাগের মধ্যে খোঁজাখুঁজি করছিল, কিন্তু কোথাও খুঁজে পায় না। তা দেখে ললিতা তখন বলে, কি হয়েছে বৌদি, কি খুঁজছো তুমি? আমার মেকআপ কিটটা আমি এখানেই রেখেছিলাম, জানি না কোথায় গেল। আচ্ছা বৌদি, আগে এই চকলেটটা খাও। এমনটা বলে সে অনামিকাকে একটা চকলেট খেতে দেয়। অনামিকাও খুব আনন্দে সে চকলেটটা খায়। চকলেটটা খাওয়ার পরে, আমি তোমার মেকআপ কিটটা একটা পাগল মহিলাকে বিক্রি করে দিয়েছি, তা থেকেই এই চকলেট কিনেছি, কিছু টাকাও বেঁচেছে আমার কাছে, সেটা দিয়ে আমরা আইসক্রিমও কিনে খেতে পারবো, ঠিক আছে? এমনটা বলে সে হাসতে লাগে। তা শুনে অনামিকা ভীষণভাবে রেগে যায়। ঠিক সেই সময় সারদাও আসে। সারদাও এই কাণ্ডের মাঝখানে কি আর বলবে। এক রাত্রিতে অনামিকা ঘুমোতে পারছিল না বলে সে বাড়ির বাইরে বেরিয়ে এসে একটা পাথরের ওপরে দুঃখিত হয়ে বসেছিল। তা দেখে রমেশ তার কাছে যায়। কি হয়েছে অনু, তোমার ঘুম আসছে না? কিভাবে আমি ঘুমোবো বলো, একদিকে শাশুড়িমা এভাবে নাক ডাকেন, অন্যদিকে ললিতা আমার উপরে হাত পা সব চাপিয়ে দেয়, মাঝরাতে ঘুম থেকে উঠে বসে পড়ে আর জোরে জোরে চিৎকার করে, এরকমে আমি কি করে ঘুমবো তুমিই বলো। আমার কাছে এখন টাকাও নেই যে আমি ললিতার কিছু একটা করব। সে আমি জানি না, তুমি কি এটা জানো কত দিন হয়ে গেছে আমার ভালো করে ঘুমিয়ে? আমি তোমাকে এ কথা আগেই বলেছিলাম তো অনামিকা, এখানে কেউ কোনো ছোট বাচ্চা নয়, আমি তোমাকে ভালোবাসি, আর স্ত্রী হওয়ার কারণে আমিও এই আশা করি যে তোমার থেকে অতটুকু ভালোবাসা পাবো। অনামিকা, আমি তোমাকে সব বলেই ছিলাম। আমার ঘরের কাজকর্ম বা রান্নাবান্না করাতে কোনো অসুবিধা নেই, কিন্তু স্ত্রী হয়েও আমি আমার ছোট ছোট ইচ্ছেগুলোকে ভালো করে পূর্ণ করতে পারছি না, সেটারই কষ্ট শুধু। আমি তোমার কষ্টটা বুঝছি। এখানে তোমার সাথে আমি বসে খাবার খেতে পাই না, একদণ্ড একা বসে কথা বলতে পারি না, এই পরিস্থিতিতে আমি কখনো মা হতে পারবো না, এটাও আমি বুঝি। এমনটা বলে অনামিকা কান্নাকাটি করতে লাগে। তাকে দেখে রমেশের খুব কষ্ট হয়। ঠিক আছে অনামিকা, আমি তিন বেডরুমের ঘর দেখছি। আগে তুমি ওই কাজটা করো, দরকার পড়লে বাবার সাহায্যও নিতে পারো। ঠিক আছে অনামিকা, এখন মা আর বাকি সকলেই ঘুমুচ্ছে, আমরা সকাল অবধি গল্প করতে পারি, করবে তো? আরে তুমি আমাকে কিছু করতে বলবে আর আমি সেটা করব না, অনামিকা এভাবে বলে। তারপর সারা রাত ধরে অনামিকা আর রমেশ অনেক গল্প করে। তারপর একদিন রমেশ দিবাকরের সাথে কথা বলে ট্রিপল বেডরুমের একটা ফ্ল্যাট কিনে ফেলে। তারপর একটা ঘরে সারদা আর প্রসাদ, অন্য আরেকটা ঘরে ললিতা, আর তৃতীয় ঘরটিতে অনামিকা আর রমেশ খুব ভালোবাসা সহকারে থাকে আর আনন্দে জীবন কাটাতে লাগে। আজ এই পর্যন্ত, নতুন গল্প নিয়ে আবার হাজির হব। নমস্কার।